এখানে আমাদের আরেকটা ম্যাচ ধারাবাই কমিয়ে দি চলো কমিয়ে দিয়েছি। তো এখানে আমাদের আরেকটা ম্যাচ অকশন টুর্নামেন্টের, ওয়েলকাম ভাই, সবাইকে ওয়েলকাম করে দিয়েছি, আমরা স্টার্ট করে দিতে চলে যাচ্ছি। এই তো আজকে বড়নগর ভার্সেস উত্তরপাড়ার ম্যাচ, ওপি ম্যাচ, সবাই জানে, সবাই ওয়েট করছিল অনেকক্ষণ ধরে যে এই ম্যাচটা কবে হবে। কালকে একটা গরম ম্যাচ দেখার পর আজকে একটা গরম ম্যাচ দেখব, কিন্তু বড়নগরের ওনার রিশন এখনও অনলাইন হয়নি বলে সাবস্টিটিউট করে নামানো হয়েছে শীর্ষাকে। তো দেখা যাক আজকে শীর্ষা কেমন খেলবে। তমাগ্ন, অর্ষদ, অর্ঘ অ্যান্ড শীর্ষা, এদিকে উত্তরপাড়ার টিমে সবাই ঠিকঠাকই আছে। নিঞ্জা, পাইপার সিডি, অনিশ অ্যাক্টিভ, চলো আর এখানে তমাগ্ন, অর্ষদ, অর্ঘ অ্যান্ড সরাইভেল, চলো ভাই। কী ম্যাচ হচ্ছে ভাই, কী ম্যাচ! এখানে নিঞ্জা উপরে চলে যাচ্ছে, পাইপার সিডি, অনিশ অ্যাক্টিভ, দেখা যাক যে কে জিতবে। তো ভাই ভিডিওর প্রথমে বলে দিচ্ছি ভাই, লাইক ঠুকে দে, আর যারা যারা নতুন তারা ভাই সাবস্ক্রাইব করতে ভুলিস না, সাবস্ক্রাইবটা করে দে। আমি যেন দেখতে চাই সবাই সাবস্ক্রাইব করেছিস যারা যারা এই ভিডিওটা দেখছিস। তো ভাই আর কিছুই বলার নেই, আর ডিসক্রিপশন লিঙ্ক চেক করবি, ডিসক্রিপশন লিঙ্কে আমার অনেক 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 বন্ধুদের লিঙ্ক দেওয়া আছে, তো ওটা চেক করবি, ডিসক্রিপশন লিঙ্ক চেক করে দিবি, ওদের চ্যানেলটাও চেক আউট মারবি আর কিছু না, মজার জন্য ভাই। আর ভাই যারা যারা আমি প্রথম কথা বলতে চাইছি, থ্যাংকস জানাতে চাইছি সবাইকে, আমার 324 সাবস কমপ্লিট হয়ে গেছে, তো থ্যাংকস ফর দিস। আর সেখানে শীর্ষাকে ফাইটে চলে গেছে, আর এখানে ওপি হেডশট মেরে দিয়েছে, অ্যাক্টিভ এখানে হেডশট মেরেছে, মনে হয় শীর্ষা ডাউন আছে। এখানে তমাগ্ন শীর্ষাকে রিভাইভ করে দিচ্ছে, এখানে আরশাদ ওপরে, এখানে অর্ঘ ওই সাইড দিয়ে ডেজার্টে মারার চেষ্টায়, আর রাইফেল এখানে নিজেকে হিল করছে। তো দেখা যাক এখানে নিঞ্জা কী করছে, নিঞ্জা এখানে কভারে বসে আছে, চয়ন এই সাইডটা দেখছে, অনিশ নিচে চলে গেছে, অনিশ ওপি না, অনিশ ব্লক করছে ব্যাপারটা, জায়গাটা দরজাটা দেখছে অনিশ, আর অ্যাক্টিভ এখানটা দেখছে, তো অনিশ মনে হয় নিচে চলে গেছে। অনিশ এখানে ফাইট শুরু করেছে, আর অনিশ এখানে একজনকে ডাউনও করে দিয়েছে ক্রোনোর ভেতরে ঢুকে, অনিশ এখানে নিজেও ডাউন হয়ে গেছে, তা অনিশ ফার্স্ট ব্লাড পেয়ে গেছে, আর অনিশকেও কিল করা হয়ে গেছে। তো দেখি এখানে নিঞ্জা কী করেছে, দেখি নিঞ্জার হাতে বন্দুক আছে, আর নিঞ্জা এখানে আবার ফাইটিং শুরু করেছে রাইভালকে দেখছি, অর্ঘ এখানে একটা কিল পেয়ে গেছে, অর্ঘ ওপর দিক দিয়ে দেখি কত কী করতে পারে, অর্ঘ ওপর দিক দিয়ে একটাকেও মারতে পারছে না, মারো অর্ঘ, তুমি পারবে, তুমি আমাদের স্বপ্ন ছিলে। এখানে শুধুমাত্র অর্ষদ মনে হয় বেঁচে আছে, অর্ষদ আর তমাগ্নও মরে গেছে, অর্ষদ একজনকে ডাউন করে দিয়েছে, অর্ষদকে মারার জন্য এখানে অর্ষদকেও মেরে দিয়েছে। তো ফার্স্ট রাউন্ড উত্তরপাড়া জিতে গেছে ওপিভাবে। তো সেকেন্ড রাউন্ড কে জিততে পারে উত্তরপাড়া, নাকি বড়নগর কাম ব্যাক করবে ওপিভাবে, তো দেখা যাক। এদিকে বড়নগরের টিমটা আজকে লুজ আছে বলতে গেলে, রাইভাল এখানে জিরো কিলসে, অর্ঘ এখানে থমসন নিয়ে, অর্ষদ এখানে শুধু এক সিঙ্গেল ভেক্টর, তমাগ্ন সিঙ্গেল ভেক্টর, আর এখানে নিঞ্জা ডাবল ভেক্টর নিয়ে নিয়েছে, ভাইপার সিটি সিঙ্গেল ভেক্টর, অ্যাক্টিভ ডাবল ভেক্টর নিয়ে নিয়েছে, অনিশ যাই হোক কিছু করার নেই, এখানে নিঞ্জা খেলতে পারে আজকে, কিন্তু দেখা যাক কে খেলতে হবে আজকে। কিন্তু অর্ঘর ওপর চাপ আছে, অর্ঘ তমাগ্ন ওদের ওপর চাপ আছে বেশি বড়নগরের টিমে, আর উত্তরপাড়ার টিমে সবাইকে ব্যালেন্সডই খেলতে হবে বলতে গেলে, আর কিছুই না। তো দেখা যাক অর্ঘ, আরশাদ আর তমাগ্ন এরা তিনজন মিলিয়ে কি বড়নগর কিছু যেতে পারে। রাইফালও আছে, কিন্তু রাইফাল অতটা ভালো প্র্যাকটিস নেই টিমের সঙ্গে বলতে গেলে, তো দেখা যাক। এদিকে দেখি তমাগ্ন এখানে কী করছে, তমাগ্ন এখানে রাশ মেরে দিয়েছে, আরশাদ এখানে রাশ মেরে দিয়েছে, সিঙ্গেল ভেক্টর নিয়ে রাশ মেরে দিয়েছে, এখানে দেখি নিঞ্জা এখানে আছে, তো ভাইপার সিটি এখানে আছে, অ্যানাশ এখানে আছে, অ্যাক্টিভ এখানে ডাবল ভেক্টর নিয়ে আছে, আর এখানে দেখে তমাগ্ন এখানে রাশ মেরেছে, আরশাদ এখানে রাশ মেরেছে, অর্ঘ এখানে থমসন নিয়ে আছে, অর্ঘকে আমি দেখবো থমসনে হেড মারতে, চলো দেখি যাক, অর্ঘ থমসনে হেড মারো, অর্ঘ ব্রো থমসনে হেড মার, আরে অকম্য আমি দেখছি সবাইকে হেড মার, আরে ছি 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 চুতিয়া ছেলে একটা, ছাড়, যাই হোক ভাই, আমরা খুবই খুবই সাক্ষী ছেলে মেয়ে, তো ভাই অবভিয়াসলি নো স্ল্যাংস, নো উল্টোপাল্টা কথা,
কারণ কি আমরা খুবই বড় সাক্ষী ছেলে মেয়ে। তো যাই হোক, এখানে দেখা যায় অর্গ কি করছে। অর্গ ব্রো ব্রো মারো, যাই হোক ভাই, অর্গ বেরোচ্ছে আর ঢুকছে। রাইভাল এখানে কভার নিয়ে খেলছে, সামলে খেলছে রাইভাল, এরকমই চাই। কিন্তু রাইভাল বেরিয়েছে আর এখানে অর্গ, কিন্তু অর্গ কী করছে, অর্গ গ্লুবাল এত এত মানে দেরি করে লাগছে কেন। অর্গ একজনকে দেখে নিয়েছে, অর্গ একটা 110। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, খুব 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 বেশি ড্যামেজ দিয়ে দিয়েছে অর্গ। আর কিছুই না, আমি বলেছিলাম অর্গ থমসনের প্রচুর দূর থেকে প্রচুর হেড মারে, হাইট ফাটিয়ে মাটিয়ে দেয়। অর্গ বলতে গেলে হেড ফাটিয়ে মাটিয়ে দেবে। অর্গ থেকে থমসন থেকে বাঁচতে হবে। অর্গ ভাই গুলি নষ্ট করিস না, অবশ্যই এখানে আনলিমিটেড অ্যামো, তো গুলি যত নষ্ট করবি। এখানে দেখি কে রাস মেরেছে, রাইফাল এখানে ডিএম জাস্ট অর্ষদ এখানে ডাউনে পড়ে আছে, তমাগ্ন বাঁচিয়ে নিয়েছে। আর এখানে অর্ষদকে ফিনিশ করার জন্য একজন এসেছিলো, আর তমাগ্ন তাকে একদম পুরো দেখিয়ে দিয়েছে, স্বর্গে পাঠিয়ে দিয়েছে বলতে গেলে। অর্গকে ওখানে ডাউন করে দিয়েছে। কেন কি ভাইপার সিডি, ভাইপার সিডি কী করছে, নিজেকে আটকে দিল। বা বাবা অনিশ কী করছে, অনিশ অনিশ অনিশও মরে গেল। আর এখানে ভাইপার সিডি আর অ্যাক্টিভ দুজনেই মরে গেল, আর সেকেন্ড রাউন্ড জিতে গেছে। বড়নগর কাম ব্যাক করছে, তো কি বলবো, চলো দেখা যাক। শোধ করে দিয়েছে বলতে গেলে, রাউন্ড শোধ করে দিয়েছে ওরা, ওরা রাউন্ড খেয়েছিল আর এরা রাউন্ড আবার শোধ করে দিয়েছে, ফুটবলের হিসেবে বলছে, ঠিক আছে চলো নো প্রবলেম। যাই হোক, তো বলতে গেলে এখনও পর্যন্ত ম্যাচ ড্র, দেখা যাক ম্যাচ কে জিতে। তো অর্ষদ এখানে এফএ শূন্য কিলস, তমাগ্ন দুখানা কিল নিয়ে নিয়েছে, অর্গ এখানে একখানা কিল, রাইভাল এখানে এরকম, নিনজা এরকম, ভাইপার সিডি, অনিশ অ্যাক্টিভ। তো বলতে গেলে এখন পর্যন্ত এরকম কোনো প্লেয়ার নেই যারা মানে নোটেবেল ভাবে খেলছে, নোটেবেল তাকে ভালোভাবে নোটেবেল করা উচিত। আর এখানে নিনজা উপরে ওঠার চেষ্টায়, আর এখানে নিনজা দেখিয়ে যাক উপরে উঠে গেছে, আর নিনজা উপরে উঠে গেছে এখানে, যাই হোক ওপিভাবে। এবার নিনজা এখান থেকে বুম বাম বুম বাম করবে, নিনজার কাছে শুধু সিঙ্গেল ভেক্টর আছে, 30,000 থাকলে খুবই ভালো। যাই হোক, তমাগ্ন এগোচ্ছে, রাশ মারছে, মানে বড়ো টিম বলতে গেলে খুবই 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 রাশ মারছে। এখানে দুগুলো পেয়ে গেছে, আর এখানে কে, তমাগ্ন ডাউন হয়ে গেছে, তমাগ্নকে ফিনিশ করে দিয়েছে ভাইপার সিডি বলতে গেলে। ভাইপার সিডি তিনখানা জয়েন্ট, তিনখানা কিল পেয়ে গেছে, থমসন নিয়ে ডাবল, থমসন নিয়ে ফিনিশ করে দিয়েছে ভাইপার সিডি। তো দেখা যাক, আবার আবার ভাইপার সিডি রাশ মারছে, মানে দুজনের রাশ মারছিল, ভাইপার সিডি নিয়ে নিয়েছে। অর্ষদ এখানে, অর্ঘ এখানে ডাবল ফ্যাক্টর নিয়ে, রাইভাল উপর দিক দিয়ে গ্লু ফাটাচ্ছে বলতে গেলে। নিনজা, নিনজার দেখে পরিস্থিতি দেখে নিনজা কিন্তু খাচ্ছে, নিনজা মানে ও গ্লু ফাটাচ্ছে, ও গ্লু ফাটাচ্ছে আর গ্লু খাচ্ছে সরি। আর এখানে দেখা যাক, এ কিন্তু শুধুই মাত্র মানে একে রাইভালের কাছে, কিন্তু ড্র্যাগন একে আছে, ওপি ভাই কিছু বলার নেই। আর এখানে রাইভাল এখানটা কভার করছে, এখানে জোন চলে এসে রাইভালকে আবার এগোতে হবে। দেখি নিনজার কী হাল, নিনজা কী করছে, ওপরে উঠে, নিজে ওপরে উঠে কিন্তু ঠিকঠাক বেশি ড্যামেজ দিতে পারছেও না, কিলো নিতে পারেনি বেচারাটা, কারণ কি ইউকে সবাই উপর দিক দিয়ে পেটাচ্ছে। যাই হোক, একটা অ্যাটেনশন নিতে পেরেছে প্লেয়ারসদেরকে, যে এখানে মারা উচিত ছিল, একটু কিছুটা ড্যামেজ দিতে পারতো নিনজার। যাই হোক, ও ভেক্টর নিয়ে আছে, সিঙ্গেল ভেক্টর অতটা ড্যামেজ যাবে না, তাও 9-6 করে কিছু তো ড্যামেজ দিতে হয়, 3 করে ড্যামেজ দিত অন্তত। তো যাই হোক, এখানে অর্ষদ, আর এখানে রাইভাল, রাইভালকে নিয়ে নিয়েছে, কে নিয়ে নিয়েছে। আর এখানে দেখবো ওপর থেকে আর একটা নিনজার ওপি হেড, নিনজা ওপর থেকে এবার খেলা দেখাচ্ছে, অনিশকে ডাউন করেছে। আর এখানে কিন্তু অর্ষদ, অর্ষদ দুজনকে ডাউন করেছে, অর্ষদকে দেখা যাক, ডিএম জাস্টিংস অর্ষদ, অর্ষদ ডাউন হয়ে পড়ে আছে, আর অর্ষদকে রিভাইভ করা হচ্ছে এখানে, অর্ষদকে রিভাইভ করে দিয়েছে। আর এখানে অর্ষদ আরেকজনকে নিয়ে নিয়েছে, ওপিভাবে আরেকজনকে নিয়ে নিয়েছে, আর এখানে কিন্তু আটকে দিয়েছে। আর এখানে অর্ষদ আরেকজনকে নিয়ে নিয়েছে, ডাবল ভেক্টরের জলওয়া দেখাচ্ছে অর্ষদ। আর এখানে রাইভাল ঢোকায় ঢুকে মারতে গিয়েছে, কিন্তু দুগুলি দিয়ে অনিশ শেষ করে দিয়েছে। তো ভাই এই রাউন্ডটা কিন্তু অনিশ মোটামুটি ভালোই খেলেছে বলতে গেলে, নিনজা অনেক সাপোর্ট দিয়েছে, কিন্তু নিনজার কিল চুরি হয়েছে, কিছু না মানে নিনজার সাপোর্ট দিয়েছিলো, কিন্তু নিনজার কিল চুরি হয়ে গেছে, কিল কনফার্ম করতে পারিনি ছেলেটা। যাই হোক, তো নিনজার দেখি ড্যামেজ, আমি দেখে নেবো ড্যামেজের সেকশনটা, ড্যামেজের সেকশনটা এই ভাইপার সিটি একদম টপে আছে এবং টপে থাকা উচিত, কিলসও বেশি ড্যামেজও বেশি। এদিকে বড়নগরের দেখে নেবো আমি, বড়নগরের কিন্তু ডিএম জাস্ট মানে অর্ষদের ড্যামেজ বেশি আছে সবার থেকে। এখানে নিনজা ডাবল ভেক্টর, ভাইপার সিডি, থমসন, অনিশ দুগুলি মিলগুলি, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ডাবল ভেক্টর নিয়ে নিয়েছে। আর এখানে দেখি তমাগ্ন, তমাগ্ন এখানে ডাবল ভেক্টর, সিঙ্গেল ভেক্টর কী খেলছিস, তুই খেলছিস কেন। অর্গ এখানে দেখি দুগুলি নিয়ে নিয়েছে, রাইফেল এখানে দুগুলি নিয়ে নিয়েছে। চলো তো দেখা যাক এই রাউন্ডটা কে জেতে, আবার কি রাউন্ড শুট করতে পারে কি না,
দেখা যাক বড়নগর কি আবার রাউন্ড শোধ করতে পারে কিনা। এখানে রাইভাল আবার ঢুকে গেছে গরমের মধ্যে, গরমের এই শীতকালের মধ্যে গরম গরম ম্যাচ খেলা দেখছি আমরা। গরম গরম চপ মুড়ি খেয়েই নেও তোমরা সবাই, অনেকজন চপ মুড়ি নিয়ে বস ভাই। আরে ভাই 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 তোর কভার খুলে গেছে, তোর কাছে গ্লুয়াল নেই নাকি, তুই অন্যের কভারে বসে আছিস। যাই হোক আও ভাই, আলোক আছে ও ভাই, আর লাভলি কি কী চাই আর, তোমাগ্নর কভারে আছে। বলতে গেলে রাইভেলের কাছে গ্লু নেই সত্যিকারের, যা করুণ অবস্থা দেখছি, দুগুলি কিনে বসে আছে কিন্তু গ্লু নেই ছেলেটার কাছে। তোমাগ্ন অর্ষদ সব অর্ঘ রাইভাল তিনজন কভার নিয়ে আছে এখানে। উপরে উঠে বসে আছে নিনজা, ভাইপার সিটি দরজার নিচটা দেখছে, অনিশ এই সাইডটা দেখছে, আর একটি এখানে নিনজার সঙ্গে ডাবল ভেক্টর নিয়ে রাজ করছে, বলতে গেলে বিরাজ আর রাজ করছে। তোমাগ্ন এখানে ডাবল ভেক্টর নিয়ে মানে দুজনেই লুকিয়ে আছে বা হোল্ডিং পজিশন খেলছে, কখন কে আসবে কখন ফাইট শুরু হবে তার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। অবভিয়াসলি লাস্ট জনে ফাইট শুরু হবে, টুর্নামেন্ট বেসিসে এরকমই হয়, দুটো টিম হোল্ড করে খেলে, কেউ ফার্স্টের দিকে রাশ মারে না। তো দেখা যাক কি হয়। এদিকে অর্ষদ ডাবল ভেক্টর নিয়ে ফাইটটা কখন আমি শুরু হবে আমি বুঝতে চাইছি। ফাইটটা যখন শুরু হবে তখন একটা ওপিভাবে একটা ম্যাচ আমরা দেখতে পারবো। এখানে দেখি উত্তরপাড়ার টিমকে আমরা স্পেক্টেক্ট করি, উত্তরপাড়া সবাই নিচে নেমে গেছে, তো ভাই ফাইটের সময় কিন্তু চলে এসছে বলতে হবে। হ্যাঁ বেশি দেরি নেই ফাইটের জন্য, এখানে নিনজে এখানে অ্যাক্টিভকে আমরা দেখবো অ্যাক্টিভ কী করে। আর এখানে ভাইপার সিটি সবার ওপরে, ভাইপার সিটি আর এখানে বেরিয়ে গেছে হচ্ছে নিনজা, এখানে অনিশকে একদম ধুয়ে দিয়েছে বলতে গেলে, অর্ষদ এখানে অনিশকে ধুয়ে দিয়েছে অর্ষদ এখানে। আর এখানে সবাই ডাউন হয়ে গেছে, মানে কীভাবে এখানে অর্ষদ এখানে ভাইপার সিটি ডাবল কিল নিয়ে নিয়েছে, মনে হয় এলিমিনেট হয়ে গেছিলো ছেলেগুলো। হ্যাঁ মনে হয় এলিমিনেট নাকি ভাইপার সিটি ডাবল কিল নিয়েছে, তাও মনে হয় এলিমিনেট হয়ে গেছিলো ছেলেগুলো। মানে এরকমভাবে খেললে কিন্তু চলবে না বলতে গেলে, বড়নগর কি এরকমভাবে এলিমিনেট হয়ে মরে যাওয়াটা কিন্তু ভাজে দেখাচ্ছে, কতটা কিন্তু ভালো দেখাচ্ছে না। অর্ঘর থেকে এগুলি এক্সপেক্টেড নাও, অর্ঘর ওপরে কিন্তু আছে কিন্তু তোমাগ্ন অর্ঘ, এরা দুজনের ওপরে কিন্তু ম্যাচটা নির্ভরশীল হচ্ছে। আর এখনও পর্যন্ত লিটারেলি এখনও পর্যন্ত আমার অতটা খেলা কারণ নোটেবল লাগেনি, হালাকি ভাইপার সিডি অনেকটা ভালো খেলছে। তো যাই হোক দেখা যাক কি ম্যান অফ দ্য ম্যাচের দিকে যায়। আজকের কিন্তু ডিসিশনটা একটু টাফ হবে, কেন কি সবাই মোটামুটি অতটা ভালো কেউ খেলছেই না বলতে গেলে, অনেক অতটা ভালো কেউ খেলছে না, কোনো টিমই অতটা ভালো নোটেবল খেলছে না যেগুলি আমরা আগের কিছু ম্যাচেসগুলোতে দেখেছি, অন্য অন্য ম্যাচেসগুলোতে দেখেছি। আমি আশা করেছিলাম এই ম্যাচটা অনেক 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 বেশি ভালো হবে, কিন্তু অতটা ভালো আমি বুঝতে পারছি না কেন হচ্ছে না। লাইক তো দিতেই হয়, সবাইকে লাইক দিয়ে দিই আমি একটু একটু করে। অনিশকে কেউ আপনি লাইক দিয়েছে, তোমাকে লাইক দিয়েছে, বিদাবাই বিদাবাই বিদাবাই। এখানে ফাইট শুরু হয়ে গেছিল, ওপি কে কে ফাইট করছে, কে ফাইট করছে, সবাই উপরে। আর এখানে তিনজন ওপর নিচে, তো আরেকজন কোথায়, অর্ষদ অর্ষদ কোথায়, অর্ষদ ওই সাইডটা দেখছে, ওপি মানে সবাই নিচে চলে গেছে। এই রাউন্ডটা কিন্তু বড়নগরকে জিততে হবে, নাহলে কিন্তু অনেকটা অনেকটা চাপ খেয়ে যাবে বড়নগর। তো এটা কিন্তু মানে সেফটির জন্য জিতে রাখতে হবে। ইয়াগি কিং রোবো পেটের নাম দেখি আমি সবার, এখানে তো রিশন লিখেছে পেটের নাম, আর এখানে রাইভেলের পেটের নাম কি, পঞ্চাম নাম, বাপরে বাপ ভাই, নিজের নামের থেকে পেটের নামটা আরও বিকৃতি রাখিস তোরা। যাই হোক ভাই এখানে দেখা যাক, আরে তোদের পেটের নামটা দেখতে পাচ্ছি না আমি, হয় পেটের নাম দেখা ভাই, তোরা সবাই পেটের নাম দেখা, পেটের নাম দেখা, পেটের নাম দেখা, ভিয়েতনাম যাবো, পেটের নাম দেখা। এখানে সবাই নেমে গেছে ফাইট নেওয়ার জন্য, এখানে আমরা দেখে নেবো অর্ষদকে, অর্ষদ ডাবল ভেক্টর নিয়ে ফাইট চলছে অর্ষদের সঙ্গে, অর্ষদ কী করছে। আর এখানে অর্ঘ, আর এখানে কিন্তু অর্ষদ আর অর্ঘ দুজনে ডাবল ভেক্টর দিয়ে একদম পুঁতে রেখেছে, আর এখানে জায়গা কভার করে জায়গা ক্যাপচার করে নিয়েছে। আর এখানে কিন্তু গ্লুয়াল ফাটাচ্ছে অর্ষদের, আর এখানে কিন্তু ফাটিয়েই যাচ্ছে ভাই 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 ভাই, ডাবল ভেক্টর নিয়ে একদম ফাটিয়েই যাচ্ছে বলতে গেলে। নিনজা এখানে পেয়ে গেছে, নিনজা এখানে ডাবল ভেক্টর খুলে নিয়েছে, আর এখানে কিন্তু গ্লু দিয়ে এলিমিনেট করার চেষ্টায় আছে। আর এখানে কিন্তু আরেকটা দুখানা নিয়ে নিয়েছে নিনজা, আর এখানে তিনখানা নিতে গেছে কিন্তু অর্ঘ কিন্তু অ্যাট লাস্ট বাঁচিয়ে দিয়েছে, খুব জোর বাঁচিয়ে দিয়েছে অর্ঘ। নাহলে কিন্তু এই ম্যাচটা এই রাউন্ডটাও কিন্তু ছিল হচ্ছে
বলতে গেলে উত্তরপাড়ার হাতে নিনজা কিন্তু মানে দুজনকে নিয়ে নিয়েছিল। এরকম করে কিন্তু হবে না, মানে এত সোজা যদি করে দেয় বড়নগর তাহলে কিন্তু মানে আগেরটা তো খুব 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 জোর জিতে গেছে, কিন্তু এটা কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না। এখানে রাইভাল কি করছে, রাইভাল কিন্তু ডাবল ব্যাকটা নিয়ে নিয়েছে, ওই জন্যে ওকে ফেলতে বলছে সবাই। ও রাইভাল সিঙ্গেল ব্যাকটা নিয়ে নিয়েছে, অর্ঘ এখানে ডাবল ভেক্টর, অর্ষদ এখানে ডাবল ভেক্টর, তমগ্ন এখানে। এটা কিন্তু ভালো, রাইভাল মনে হয় ভুল করে ডাবল ভেক্টর নিয়ে নিয়েছিল, ডাবল ভেক্টর অ্যালাউড ছিল না। তো যাই হোক, কিছু না, দেখা যাক কী হয়। রাইভাল তাও একটা কিল করেছে, এখানে নিনজা কভার নিচ্ছে, এখানটা ভাইভ সিটি পেছুটে দেখছে অনিশ অ্যানাস কী করছে। অ্যানাস এখানে ফাইটে চলে গেছে, আর এখানে আরশাদকে দেখবো আমরা। আরশাদ কিন্তু প্রচুর রাশ মারছে বলতে গেলে, প্রচুর। এখানে কিন্তু বড়নগরের টিম পুরো রাশ মেরে দিয়েছে বলতে গেলে, সবাই রাশ মেরে দিয়েছে। আর এখানে কিন্তু আর এখানে রাইভাল একটা ভালো জিনিস, আর রাইভাল এখানে একজনকে নিয়ে নিতে পারে, রাইভাল এখানে আরেকজনকে নিতে পারতো। আর এখানে অর্ঘ একজনকে ডাউন করে দিয়েছে, আর এখানে অর্ঘর হেডশটের জন্য আরেকটা কিল হয়ে গেল অর্ঘ, কিন্তু ভাইপার সিডিকে হেডশট মেরে। আর এখানে আরশাদ কী করছে, আরশাদ এখানে একজনকে দেখেছে অর্ঘর কাছে যাচ্ছে, অর্ঘর সঙ্গে ফাইট হচ্ছে, অর্ঘকে ডাউন করে দিয়েছে। আর এখানে আরশাদ আরশাদ আরেকজনকে ডাউন করে দিয়েছে, ওপি হবে। আর এখানে আরশাদকেও মেরে দিয়েছে নিনজা। তো ভাই এখানে পুরো টোটালি মানে এখানে কিন্তু দুটো ম্যাচই সবাই মোটামুটি এখন ভালো খেলতে শুরু করে দিয়েছে, কেউ বাজে খেলছে এরকম বলবো না, সবাই ভালো খেলতে শুরু করে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, মোটামুটি সবাই ভালো খেলছে, ম্যান অফ দ্য ম্যাচের ডিসিশনটা কিন্তু আজকে বলতে গেলে সত্যিকারের টাফ হয়ে যাবে। কারণ কি আমি কাউকে নোটেবল দেখছি না, বলতে গেলে সবাই মোটামুটি ভালোই খেলে যাচ্ছে। এখানে ভাইপার সিডি অ্যাক্টিভ, নিনজা অ্যাক্টিভের হালাকি ড্যামেজ অনেক 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 বেশি। যাই হোক, এখানে তমাকন, এখানে কিন্তু বড়নগরের টিম তিনজন কিন্তু সাপোর্ট করছে, রাইভাল হালাকি কিছু না কিন্তু তিনজন কিন্তু সাপোর্ট করেই যাচ্ছে। দেখা যাক এবার কী হয়। তমাকনু এখানে ডাবল ভেক্টর, অর্ঘ এখানে ডাবল ভেক্টর নেয়নি, আরশাদ এখানে ডাবল ভেক্টর, তমাকনু এখানে ডাবল ভেক্টর নিয়েছে না। ও ভাই তমাকনুকে আমি এক্সপেক্টেড করছি, তমাকনু কিছু ডাবল ভেক্টরে করতে পারে। এখানে শুধু থমসন নিয়েছে, এখানে নিনজা দেখা যাক ডাবল ভেক্টর এখনও নিনজার কাছে। ভাইপার সিডি থমসন অনিশ অ্যানাস কী করছে ভাই, দেখা যাক এখানে অ্যাক্টিভ। যাই হোক, তমাকনু কী করছে, তমাকনু আরশাদ অর্ঘ তিনজনই এখানে, রাইভাল কী করছে, রাইভাল ওইখানটা সামলাচ্ছে। এখানে নিনজা কী করছে, নিনজা 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 ব্রো নিনজা নিনজাং কী করছে বুঝতে পারছি না আমি। চলো ভাই কিছু করার নেই, নিনজা ভাই পিছন দিক দিয়ে খেলার চেষ্টা। এখানে বুঝতে পেরেছে নাকি তমাকনুরা, চলো তমাকনুরা বুঝতে পেরে গেছে যে আসছে একটা ঝড় কিন্তু আসছে ওদের উপরে। নিনজা অ্যাক্টিভ সব ডাবল ভেক্টররা রাশ মারছে, এখানে রাশ মারতে শুরু করে দিয়েছে মনে হয়। তো দেখা যাক এখানে তমাকনু কী করে, তমাকনু এখানে আর এখানে রাইভালকে ডাউন করে দিয়েছে বলতে গেলে, রাইভালের উপর রাশ। এখানে অর্ঘ কী করছে, অর্ঘ এখানে ঘুরে আসছে, আর এখানে অর্ঘ কিন্তু একজনকে থমসনে প্রচুর প্রচুর হেড মেরে দিয়েছে। আর অর্ঘ একটা ডাউন, অর্ঘ আরেকটাকে ডাউন করতে যাচ্ছে, আর অর্ঘ আর এখানে অর্ঘ কিন্তু প্রচুর ড্যামেজ দিয়েছে বলতে গেলে, প্রচুর ড্যামেজ দিয়েছে। এখানে প্রতি দিকে তমাকনু কী করছে, তমাকনু ডাবল কিল, তমাকনু ওপি। যাই হোক ভাই, তো চলো থার্ড তিনটে রান, থ্রি ফোর, আজকে কিন্তু খুবই 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 হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বলতে গেলে। 18 মিনিট হয়ে গেছে আর খুবই খুবই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে। তো দেখা যাক ফ্যাক্টরিতে কোন টিম উপরে যায় এবং কোন টিম নিচে থেকে সার্ভাইভ করা, সেটা দেখা যাবে। তমাকনু এখনও দুগুলি এই ডাবল ভেক্টর নিয়ে আছে, আরশাদ এখানে ডাবল ভেক্টর নিয়ে নিয়েছে, অর্ঘ এখানে, অর্ঘ কিন্তু ঠিকঠাকই খেলছে, থমসনই অর্ঘর বেস্ট ডাবল ভেক্টর, অর্ঘ চালাতে পারছে না অতটা বেশি, তাই আমি ভাববো থমসন নিয়ে খেলা উচিত। ভাইপার সিডি এটা অনিশ এখানে আর অ্যাক্টিভ এখানে। তো দেখা যাক কে কে উপরে উঠছে, বড়নগরের টিম উপরে উঠছে না বড়নগরের টিম উপরে উঠছে না, ওরা উপরে উঠতে দিচ্ছে। তো যাই হোক, আর এখানে তমাকনু কিন্তু একদম একদম ফিউরিয়াসলি খেলছে, তমাকনু বলতে গেলে ফিউরিয়াসলি খেলছে। রাইভাল কী করছে, রাইভালকে কিন্তু একটু সাপোর্ট দিতে হবে, যদি রাইভাল একটু সাপোর্ট দেয় হালকা করে তাহলে কিন্তু বড়নগর টিম জিততে পারে।
তো দেখা যাক এখনও পর্যন্ত বড় নম্বরের টিম কিন্তু বলতে গেলে ফার্স্টের দিকে মাইনাস আছে, তো এই মাইনাসটা কাটানোর জন্য জিততেই হবে, কিন্তু নাহলে চাপের হয়ে যাবে বলতে গেলে বড় নম্বরের জন্য। এখানে নিনজা উপরে উঠে গেছে, এখানে ভাইপার সিডি সেটটা দেখছে, অ্যানাস অ্যানাস কী করছে, অ্যানাসের সেটটা দেখছে, আর অ্যাক্টিভ অ্যাক্টিভ এখানটা দেখছে। তো দেখা যাক তমাগ্ন এখানে পিছনে ঘুরে, ভাই তুই কী করতে যাচ্ছিস, এনিমি লুট লুটে যাবি কি? এনিমিরা তোর জন্য লুট রাখিনি ভাই, মাশরুম হয়তো রাখতে পারে, যদি ওদের খুবই 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 তোকে মানে ভালোবাসে তাহলে মাশরুম হয়তো রাখবে, কিন্তু লুট আমি আশা করি তোর জন্য রাখবে না। আর তুই এমনিতে প্যাকড আছিস ভাই, ফেস্ট মেস তুই খুঁজছিস হয়তো ফেস্ট পাবি না তুই। এখানে অর্ঘ এখানে কী করছে, অর্ঘ কিন্তু আর অর্ঘ ওখান থেকে ওপর দিক দিয়ে মারার চেষ্টায়, বা 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 অর্ঘ ওপি হ্যাশটা, অর্ঘ হ্যাশটা ওপি লাগা দেও কমেন্টে। ও ভাই 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 ও ভাই ও ভাই 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 কি অর্ঘ ভাই, নিচ থেকে ভাই নিনজা মানে বেঁচে থাকার অবস্থায় নেই ও, যাই ও তো তাও দেখা যাক কি থাকে ও। নিনজা মনে হয় A124 লাগিয়ে দিয়েছে, নিনজাকে আমি একবার দেখি, নিনজা মনে হয় তো যাই A124 লাগিয়েছে, না এত তাড়াতাড়ি কী করে হয় ওরম বুঝতে পারলাম না। হিল তো যাকে অর্ঘ আবার কি করছে, অর্ঘ এবার উপর দিক দিয়ে রাশ মারার চেষ্টায়, দেখা যাক কী হবে, নিচে নামলে অর্ঘ পেটাবে। আর এখানে নিনজা নিনজা এখানে প্যাক করে নিয়েছে ভাইপার সিটির সঙ্গে, গুচ্ছম গুচ্ছাই গুলু 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 গুচ্ছম গুচ্ছাই করবে। তো ভাই এখানে ইমোট দেখাও না তুমি, তুমি খেলো ভালো করে, আর কিছুই চাই না। এখানে নিচে ফাইটটা আমি দেখবো, অনিশ এখানে নিচে নামছে, নিচে নামার চেষ্টায় আস্তে আস্তে হুলু 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 করে নামছে, পিছন দিকে অ্যাক্টিভও হুলু হুলু করে নামছে, মানে চুরি করতে নামছে বলতে গেলে। তো দেখা যাক এখান থেকে কিন্তু ফাইট শুরু হয়ে যাচ্ছে, ফাইট শুরু হয়ে গেছে, অ্যাক্টিভকে কিন্তু মেরে দিচ্ছে, আর অ্যাক্টিভ ওপরে ওঠার চেষ্টায়, অ্যাক্টিভ কিন্তু একটুও ড্যামেজ দিতে পারেনি। আর এখানে কিন্তু হিল ব্যাটেল স্টার্ট হয়ে গেছে, আর এখানে কিন্তু তমাগ্নু হিল ব্যাটেল করছে, তমাগ্নু হিল ব্যাটেল করছে, কে হিল ব্যাটেলে বাজবে নিনজাদেরকে দেখি। আর এখানে সবাই এলিমিনেট, কিন্তু নিনজাদেরটা হালকা হালকা বেশি জোরে, মানে খুব 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 জোর বেঁচে গেছে সবাই, উত্তরপাড়ার টিম তো 5-3 হয়ে গেছে। এখন উত্তরপাড়াকে জেতার জন্য লাগবে হচ্ছে, ভাই ফ্যাক্টরিতে আমার কেন এরকম হ্যাং হয়ে যায় ভাই, আবার হ্যাং হয়ে গেছে মনে হয়, চলে এসে চলো চলে এসে, মানে ফ্যাক্টরিতে আমার হ্যাং হয়ে যায় মোবাইলটা, কেন বুঝতে পারি না, ফ্যাক্টরির সঙ্গে আমার মনে হয় জান কি দুশ্মন জিসমে কে জুসমন বলে মানে কিছু আছে একটা হয়তো। দেখা যাক আবার অর্ঘ ডাবল ভেক্টর নিয়ে নিয়েছে, তমাঙ্গ ডাবল ভেক্টর নিয়ে নিয়েছে, অর্ষাদ এখানে ভেক্টর আর দুগুলি ওপি, রাইভাল এখানে থমসন, আর নিনজা এখানে কী করছে, নিনজা ডাবল ভেক্টর এখনও পর্যন্ত, ভাইপার সিটি এখনও পর্যন্ত থমসন, আর কিছু গান কিনতেই পারিনি, পয়সা পাই তোরা পয়সা আছে তুই কিনিস না কেন। অ্যাক্টিভ এখানে দেখি, অ্যাক্টিভ এখানে, আর এখানে অ্যাক্টিভ খাচ্ছে বলতে গেলে অর্ঘর কাছে খাচ্ছে মনে হয়, হ্যাঁ আমি জানতাম অর্ঘ কিন্তু এরকম করেই মারে দূর থেকে, কিন্তু মানে ও শর্ট রেঞ্জের গান নিয়ে লং রেঞ্জে ফাইট কর, আর শর্ট রেঞ্জের গান দিয়ে যদি শর্ট রেঞ্জে ফাইট করতে যায় তখন কিন্তু অতটা ভালো পারে না। আর এখানে কিন্তু মারপিট শুরু করে দিয়েছে, এখানে কিন্তু ডিজার্ট থাকলে আমি বলবো একদম ওপি ওপি কাজ হতে, আর এখানে কিন্তু অর্ঘকে অর্ঘ কিন্তু পুরো হেড়ে মেরে ডাউন করে দিয়েছে, অর্ঘ উপর রাস করছে, কে রাস করছে আমি দেখতে চাই। আর এখানে কিন্তু নিনজা নিনজা আছে ভাইপার সিডিয়া অনিশকে কিন্তু বাঁচানোর জন্য, আর এখানে কিন্তু রাইভাল রাস মেরে দিয়েছে, আর এখানে কিন্তু রাইভালকে কিন্তু কি রাইভাল কী করলো ভাই, রাইভাল কী করে দিল বলতে গেলে ভ্যাপু 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 হয়ে গেছে ভাই, যাই হোক। তো ভাই লাস্ট রাউন্ড হতে পারে এটা ম্যাচে, তো আমি বলবো বড় নম্বরের থেকে যারা এক্সপেক্টেড ছিল অতটা ভালো খেলা প্লেয়ার অতটা ভালো না। আর এখানে অ্যাক্টিভ আর অনিশের মধ্যে ভাইপার সিটির মধ্যে মানে অ্যাক্টিভ আর চয়নের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচের কম্পিটিশন হতে পারে, এখানে কিন্তু আমার মনে হয় অ্যাক্টিভই হবে ম্যান অফ দ্য ম্যাচ, ইয়েস অ্যাক্টিভই হওয়া উচিত, অ্যাক্টিভের ড্যামেজ বেশি এবং কিলসে বেশি হলেও অ্যাক্টিভের ড্যামেজ বেশি প্লাস 7 কিলস করেছে, তো ওকেই দেওয়া উচিত, অবভিয়াসলি ওকেই দেওয়া উচিত, 7 কিলস করেছে এবং একটু ড্যামেজও ভালো বেশি সবার থেকে বেশি। তো অ্যাক্টিভ ব্রো ইউ আর উইল বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ, অবশ্য তুই তো বড়নগরের ভাই, তোকে কেন বলছি ম্যান অফ দ্য ম্যাচ, আর যদি বড়নগর জিতে তাহলে কিন্তু অ্যাক্টিভই ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত সম্ভাবনা। আর এদিকে যদি আমি দেখছি ভাই ভাই তোকে পরে দেখাবো আমি, ও না সরি 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 কী ভাই আমি কার দেখছিলাম ভাই, হ্যাঁ 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 অ্যাক্টিভই হওয়ার চেষ্টা, অ্যাক্টিভই হবে, অ্যাক্টিভ টু উত্তরপাড়া, আমি মনে মাথাটা খারাপ হয়ে গেছে, আর যদি বড়নগর জিতে তাহলে সেটা ভাবা যাবে, ধাপ দেওয়া হবে, আমি এখনও ঠিকতে জানি না, মোট কথা মনে হয় তমাগ্নই হবে। তো দেখা যাক কী হবে, আর এখানে তমাগ্নু দেখা যাক এখানে কী করছে, জেতার চেষ্টা, কাম ব্যাক লাগবে একটা। এখানে অর্ষাদ কী করছে, এখানে রাইভালকে হালকা সাপোর্ট দিতে হবে, রাইভাল আমি শুধু ড্যামেজে দেখতে চাই,
রাইভাল ড্যামেজ 700 ভাই, তুই 1000 ছুঁতে পারিস নি, এটা কেন ভাই? এত ডোবাস না বড় নগর টিমকে হালকা একটু সাপোর্ট দে, নাহলে কীভাবে হয়? অ্যাসে না হতা ভাই, অ্যাসে না হতি মোহব্বত, মোহব্বত অ্যাসে নেই হতি, মোহব্বত দু তরিকে সে হতি হে ভাই, সাপোর্ট করো জিতো তব ভি তো মোহব্বত হোগি না, অ্যাসা কৌন সা মোহব্বত হে জো এক তরফা হতা হ্যায়। তো ভাই সচ মুচ বে রাইভাল, তুম ডিসঅ্যাপয়েন্ট কর দিয়ে হমকো, বড়নগর টিম কো ভাই তুম ডুবা লিয়ে। ফার্স্ট অফ অল ডুবাইছে হচ্ছে রিশন, রিশন মানে কী করলো বুঝতে পারছি না আমি, রিশনের কী হয়ে গেছে, রিশনের প্যান্টে পটি হয়েছে না রিশনের ঘাঘা হয়েছে না রিশনের শরীর খারাপ কী হয়েছে রিশন জানায়ও নি, অন্তত জানানোর প্রয়োজন মনে করা উচিত ছিল, তাহলে কিন্তু অতটা ভালো হতো না। এখানে কিন্তু এখানে কে এসেছিলো ভাই, আর এখানে কিন্তু দেখে নিয়েছে, আর এখানে কিন্তু ও ভাই 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 ভাই, আর এখানে কিন্তু অর্ক নিয়ে নিয়েছে একজনকে, অর্ক একজনকে নিয়ে নিয়েছে। আর এখানে অর্ক ডাবল কিল, ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং ব্রো, ইটস অ্যামেজিং। যাই হোক, তো যাই হোক, কাম ব্যাকের চেষ্টা এখনও পর্যন্ত, কিন্তু তাও তিনখানা রাউন্ড জিততে হবে বড়নগরকে, পর পর তিনখানা রাউন্ড জিততে হবে। আর এখানে কিন্তু উত্তরপাড়াকে সচমুচমে এক রাউন্ড জিতলো ভাই, ম্যাচ খতম কর দো, মজা আ যায়গা নি, হম ক্যা করনা হ্যায় ভাই, হম এক আচ্ছা সা ম্যাচ দেখেঙ্গে, চুম্মা চাটি করেঙ্গে, এই তো আমারা কাম হ্যায় না, এসি নেই হতি ভাই মোহব্বত রাইভাল ব্রো, অ্যাসি নেই হতি রাইভাল ব্রো। তাও আগের রাউন্ডটা কেমন খেলেছে আমি দেখি ভাই, কিল চুরি করেছে লিটারেলি ভাই, তোরা দেখেছিস তো ভাই, সমজ রে হো না, কিল চুরি করেছে বন্দা, বন্দা কার কেটে চলে গেছে, একজনের কেটে চলে গেছে বন্দা, না আমি দেখেছিলাম 774 লিটারেলি দুই ড্যামেজ দিয়ে বেচারা কিল চুরি করেছে, দুই ড্যামেজ দিয়ে, বাহ বাহ মোদিজি বাহ, মানে কোনো ওয়েপন দুই ড্যামেজ দিতে পারি সেটা আমি জানতাম না, কিন্তু দুই ড্যামেজ দিয়েছে, আর দুই ড্যামেজ দিয়ে একটা কিল চুরি করে দিয়েছে, মানে এরকম কিল চুরি, এটা হচ্ছে একটা টুর্নামেন্টের অ্যাচিভমেন্ট, আমি বড়নগরকে 100 পয়েন্ট বেশি দেবো এর জন্যে না, এটা কী ভাই, এরকম কিল চুরি কোনো টিম করতে পারবে কি না বল, পুরো ফিনিশ করলো একটা ম্যান, আর শুধু দুই, লিটারেলি দুই ড্যামেজ দিয়ে কিল চুরি, ওয়াহ মোদিজি ওয়াহ, মোদিজির আমলে আমরা কত কী দেখবো সেটা এখনও আমরা জানি না, মোদিজি আমলে আমরা কত কী আর দেখতে আসতে পারছি আমরা, তো ওয়াহ মোদিজি ওয়াহ ওয়াহ ফ্রি ফায়ার জি ওয়াহ। তো ভাই কী বলবো, এরকমভাবে কিল চুরি আমি জীবনে দেখলাম না সত্যিকারে ভাই, আমি গড প্রমিস, যারা যারা দেখেছিস এরকম ভাই তোরা কমেন্ট কর, কারা কারা এরকম কিল চুরি দেখেছিস, মানে এরকম লিটারেলি দুই ড্যামেজ দিয়ে ভাই কিল চুরি। আর এখানে কিন্তু তমাগ্ন হেডশট মারার চেষ্টায় ওপি, আর এখানে কিন্তু আরশাদ, আরশাদ গরমের মধ্যে ড্যামেজ দিতে শুরু করে দিয়েছে, ভাই 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 রাইভাল ব্রো, ভাই তুই ভাই তুই মারতে পারিস না ঠিক আছে, কিন্তু অন্য একজনের কাটিস না ভাই, তুই অন্যরা কষ্ট করে মারছে, তুই কিলটা চুরি করে নিচ্ছিস হুট করে ভাই, এর হে কি অ্যাসি না হতি মোহব্বত ভাই, বারবার বলছি অ্যাসি না হতি। দেখি আমি উত্তরপাড়ার টিম কী করছে, উত্তরপাড়ার টিম এখানে অনিশকে অ্যানাস করে দিয়ে ছেড়ে দিয়েছে ভাই, আর এখানে আরশাদ কী করছে, আরশাদ এখানে আরেকজনকে পেয়ে যাবে মনে হচ্ছে যা, আর এখানে আরশাদ, আরশাদ কী করছে, আরশাদ মারকে জিসমে, মারকে জিসমে করছে, আর এখানে আরশাদ পেছন দিক দিয়ে একজনকে পিটিয়ে দিয়েছে, লিটারেলি পিটিয়ে দিয়েছে আরশাদ। আর এখানে কিন্তু কাকে ডাউন করেছিল ভাই, অ্যাক্টিভ, অ্যাক্টিভ কিন্তু বাঁচিয়ে নিয়েছে নিঞ্জাকে, আর এখানে কিন্তু চলে এসছে রাইভাল, রাইভাল আর এখানে রাইভাল, রাইভাল একটা ভালো কাজ করে দিয়েছে ভাই, সত্যিকার বলতে এইটা আমি খুব খুশি হয়েছি, আমি শুধু ড্যামেজটা দেখতে চাই এখন রাইভালে, আই লাইক দিস, আই লিটারেলি লাইক দিস, আই সাজেস্ট অলসো দিস, আই সাপোর্ট অলসো দিস, মানে এরকম করে তুমি কিল করো আমি আমি ফুল সাপোর্ট দেবো তোমাকে, কিন্তু দুই ড্যামেজ করে বা তিন ড্যামেজ দিয়ে বা 20 ড্যামেজ দিয়ে, মানে একটা গুলি মেরে কিল চুরি করাটা দণ্ডনীয় অপরাধ, বলতে গেলে দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে ব্রো বাচ্চা মানুষ, ঠিক আছে এবার থেকে কিল চুরি এরকম করে করবে না, ঠিক আছে তুমি ভালো প্লেয়ার আমি জানি, কিন্তু এরকমভাবে কিল চুরি করে লোকের কেটে দিয়ে যাও না ভাই, কেটে যায় লোকের সত্যিকারের বলতে। তো ভাই তমাগ্ন আনস্টপেবল খেলে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে তমাগ্ন ড্যামেজটা দেখি, ভাই তুই খেলছিস কেন, না ভাই তুই ভালোই খেলছিস, কিন্তু মানে সব তিনজনই ভালো খেলছিস, বলতে গেলে তিনজনের 3000 ড্যামেজটা দেখে খুব 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 বেশি ভালো লাগলো আমার, তিনজনেরই হচ্ছে 3000 তিনের ঘরে ড্যামেজ।
তো এটা খুবই খুবই ভালো লাগলো আমার দেখে। আর তমাগলি ম্যান অফ দ্য ম্যাচের জায়গায় আছে যদি দুটো রাউন্ড বড়নগর পরপর জিতে যায় তো। আর এখানে ভাই উত্তরপাড়া তোরা কি দেশি খেয়ে এলি নাকি? মানে উত্তরপাড়া আগের ম্যাচটাই হেরেছিল ওভার কনফিডেন্সের জন্য, এই ম্যাচটা মনে হয় ওভার কনফিডেন্সের জন্য হারবে। ভাই কেন ভাই তোরা কেন এরকম করছিস? একটা সোজা ম্যাচ একটা রাউন্ড জেতার ছিল, সেটা তুই জিততে পারছিস না। আমার ভাই স্পেস বেড়ে যাবে রেকর্ডিং করতে ভাই, ফটাফট শেষ হয়ে যেত, ফটাফট আমি একটা ম্যাচ খেলে নিতে পারতাম, হয়তো সিএসকে র্যাঙ্কে এটা খেলে নিতে পারতাম। তোরা বল উত্তরপাড়া যদি একটা রাউন্ড জিতে যেত না, আমি সিএস র্যাঙ্ক হয়ে যেত সত্যি করে বলতে, আমি একটা রুম ম্যাচ খেলে নিতে পারতাম। মানে কি এত দেরি আমার ভাল লাগছে না, আমার ধৈর্য দোষ হচ্ছে না, এত বকবো কেন আমাকে? আমাকে তোরা কি জুস ফুস কিনে দিস নাকি? নিজের পয়সায় জুস খেতে হবে, নিজের পয়সায় জল খেতে হবে, নিজের পয়সায় টয়লেট চেপে রাখতে হচ্ছে। মানে যদি টয়লেটও পাই এখন যেতে পারবো না তোদের জ্বালায়। নাহলে ভাই সত্যি করে বলতে গেলে আমি একটু বেশি বকে দিয়েছি, কিন্তু ভাই সত্যি করে খুব কষ্ট হচ্ছে ভাই, আমি সত্যি করে নিজেকে খুব বকছি ভাই। কেন ভাই তুই এত দেরি করছিস কেন? ফাটাফাট জিতে যান একটা রাউন্ড। আর বড়নগর ভাই কেন তোরা একদম বাজিগার হতে যাচ্ছিস ভাই? ম্যাচটা হেরে যা না, আমি তোদেরকে জিতিয়ে দেবো একটা না ভাই ম্যাচ, তোরা কিন্তু ম্যাচটা হেরে যা তোরা। তো ভাই যেটা বললাম সেগুলো কেউ কোনো একদম নিবি না, নিজের মনে ঢুকিয়ে নিবি না। আবার কি অনিশ আবার ডাউন? ও রাইভাল আবার ডাউন হয়ে গেছে, রেস্ট ইন পিস অ্যাক্টিভের কাছে, রাইভাল আবার ডাউন হয়ে গেছে। তো লিটারালি বড়নগর তখন থেকে 3v4ই খেলে যাচ্ছে, এখনও 3v4ই খেলে যাচ্ছে, কোনো চেঞ্জেস হয়নি। শুধুমাত্র আমি একটা রাউন্ড দেখলাম, আগের রাউন্ডটাই দেখলাম, রাইভাল হয়তো মানে কিছুটা হেল্প করেছে, বেশি না কিছুটা হেল্প করেছে। অর্ককে দেখি, অর্কর দমে কিন্তু জিতে হবে, আর অর্ক কিন্তু সাপোর্ট করে দিয়েছে তমাগ্নকে। আর এখান থেকে কিন্তু বেরোতে হবে, অর্ক বেরো ভাই, অর্ক বেরো, দেরি হয়ে যাবে না হয়। আর এখানে তমাগ্নকে দেখছি, তমাগ্ন কী করছে? তমাগ্নকে পিছন দিতে মেরে দিয়েছে। আর এখানে গ্যাং ব্যাং শুরু হয়েছে লাকের জোরে, আর এখানে কিন্তু লাকের জোরে কী হবে? আর অ্যাক্টিভ ডাবল কিল, ইটস অ্যামেজিং। তো যেটা বলছিলাম, এবার আমি সত্যিকারে গিয়ে আমি জলমল খেতে পারবো। 31 মিনিটের ভিডিও, লিটারালি 31 মিনিটের ম্যাচ চলেছে, তো আমি কিছু জানতে চাই না। যারা ভালো লেগেছে প্লিজ 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 লাইক ঠোক, এবং আমরা চলে যেতে চাইছি দ্য নেক্সট পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের দিকে।